हाय फ्रेंड्स, आज के लिए भेज मोगलाई परोटा। कोलकाता एक विख्यात खाबार मोगलाई परोटा, एक भिन्न स्वादे निरामिषेर मोगलाई परोटा। चलुन देखा जाक रेसिपिटी। दुई कप मयदार मध्य एक चामच नून दिए दिलाम, भालो करे मिशिए नेब। और तार मध्य दुई चामच तेल दिए मेखे नियेछि। भालोभावे मेखे नेयार पर हाफ कप जल अल्प अल्प करे मिशिए, एक बारे कखनोई ढेले देवा जाबे ना, अल्प अल्प करे मिशिए एक सुंदर सफ्ट डो तैरि करेछि। तारपर आध घंटार जन्य ढेके साइडे रेखे दिएछि। कुरगुलो बनाते जा जा लागबे, तीनटी आलू कुचिए नियेछि, दुटो कैप्सिकाम कुचिए नियेछि, तीन तीन गाजर कुचि নিয়েছি, एक इंच आदा घुषे নিয়েছি, और एक चामच जिरे गुड़ो, एक चामच लाल लंकार गुड़ो, एक चामच गरम मसला, हाफ चामच हलुद गुड़ो और स्वाद मतो नून নিয়েছি, और दुटो टमेटो कुचिए নিয়েছি। एक कड़ाई दुई चामच सर्षे तेल दिए दिलाम। तेलटी हल्का गरम होले आलूगुलो दिए दिलाम, तार मध्ये सामान्य नून और हलुद गुड़ो दिए दिलाम। भालोभावे मिशिए मीडियम आचे 5-7 मिनट ढेके दिलाम, ताते आलूगुलो सुंदर एकटु सफ्ट होबे। आमि सब्जीगुलो बेशी भाजिनि, ताते सब्जीर भिटामिन नष्ट होये जाए। आलूगुलो एकटु सफ्ट होवार पर तार मध्ये गाजर कैप्सिकाम सबगुलो दिए दिलाम। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কাও দিতে পারেন, আমি লঙ্কা দেইনি। তারপর সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর আরও 5 মিনিট ঢেকে দিলাম, একদম মিডিয়াম আঁচেই ঢেকে দেবেন। তারপর যখন সবজিগুলো সফট হয়ে যাবে, তারপর একটু নাড়াচাড়া করে একটি প্লেটে নামিয়ে নিলাম। তারপর সেম কড়াইতে এক চামচ তেল দিলাম। তেলটি হালকা গরম হলে টমেটো আর আদাটি দিয়ে দিলাম। টমেটোটি ভালো করে একটু গলে যাওয়ার পর তার মধ্যে নুন, হলুদ, গরম মশলা, জিরের গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম, এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর সব সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। আর খুন্তির সাহায্যেই ভালোভাবে ম্যাশ করব। আর আমি এক চামচের মধ্যে ঘিও দিয়েছি। আর সবজিগুলো হালকা হাতে একটু ম্যাশ করে প্লেটে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে ময়দাটিকে আর একটু মেখে নেব, তাহলে ময়দাটা আরও সফট হবে। ময়দাটি থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। তারপর আমি একটি লেচি নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা করে, একদম পাতলা করে বেলে নিচ্ছি। অবশ্যই দেখতে হবে যাতে অনেকটা পাতলা করা যায়, কারণ মোগলাই পরোটা মোটা থাকলে ভালো লাগে না। তারপর পরিমাণ মতো মাঝখানটায় স্কোয়ার শেপে পুট্টি দিয়ে দিলাম, অ্যাম্বুলেপের মতো ভাঁজ করলাম, এবং তার উপরে একটু জল দিয়ে দিলাম, তাহলে খুলে যাবে না। দেখে নিন আমি কীভাবে ভাঁজ করছি। তারপর সব দিক ভালোভাবে চেপে চেপে সিল করে দিলাম, যাতে খুলে না যায়। এইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। একটি প্যান নিয়েছি, তার মধ্যে সাদা তেল গরম করেছি। তেলটি মিডিয়াম আঁচেই রাখতে হবে, মিডিয়াম গরমই রাখতে হবে। যেই দিকটা ভাজ দিক ছিল সেই দিকটা নিচে দিতে হবে,
গোল্ডেন ব্রাউন কালার হলে সাইড চেঞ্জ করে দিতে হবে। দুই সাইডই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। অবশ্যই ভাঁজ করা দিকটা নিচের দিকে দিতে হবে। তারপর একটি কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আমার মোগলাই পরোটাটি। দেখুন খুব মচমচে খেতে হয়েছে এবং ভিতরটি অনেক সফট। বানিয়ে দেখবেন, খুব দারুণ খেতে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।